খুশি রাখতে হয়। যেমন আমাদের দিদারদের দিদার আমার সভাপতি, যুবলীগের সভাপতি, মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম ভোটের সময় সবার আগে কেন্দ্র পাহারা দেয়, অথচ তার বাড়ির সামনে পুরো রাস্তা হয়ে আসছে, তার বাড়ির সামনে আসছে দীর্ঘদিন যাবৎ কাজ আছে। ঠিক না বেদি? এই হলো অবস্থা। দিদার কোনো প্রতিশ্রুতি দিচ্ছি এইটা আমি শেষ করে দিব, তোমার এই 10-15 লাখ টাকা দিলে হয়ে যাবে, কারণ খুব শীঘ্রই আমাদের বাজেট আসছে। তা আপনাদের আমি জানি, তারপরে কথা বলে অনেক কথা, তারপর আমি ইলিয়াস মেম্বারের ফকির নামা সহ ইলিয়াস মেম্বারের দাবি হইল ফকির নামা সহ। হ্যাঁ, এরকম কিন্তু অনেক সড়ক, তারপরে এখানে আসা আরতি সড়ক, এই সাইডে মগদের অংশটা পাকা করা দরকার, মুসাপুরের কিছু অংশ পাকা হয়ে গেছে, সোলে নামা পশ্চিম অংশ কাঁচা, মানে আপনাদের সাইড মগদের অংশ কাঁচা, পশ্চিম দিকে হয়ে আসছে পূর্ব দিকের অংশ বাকি, আমার মোটামুটি মুখস্থ আছে রাস্তা কোথায় কোথায় দরকার, তখন যে বের হয়ে আমার পূর্ব দিকে পুরোটাই বাকি। আমরা পর্যায়ক্রমে করে দিব, যেহেতু এটার কথা আগে বলেছি, এটা প্রথম প্রায়োরিটিতে এই রাস্তাটা থাকবে, এই রাস্তা থাকলে হিন্দু মুসলমান সবাই খুশি হবেন। আমি ওই প্রধান শিক্ষকের কাছে দাবি রাখব যে স্কুলের ভবন চেয়েছেন, ভবন হয়েছে, আমার ছেলে মেয়েরা যাতে ভালোভাবে লেখাপড়া করে, যাতে এ প্লাস পায়, গোল্ডেন প্লাস পায়, সেভাবে ছেলে মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করবেন। এই আহ্বান জানিয়ে আজকের এই ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে বিশেষ শুভেচ্ছা, জয় বাংলা। এখন বক্তব্য রাখবেন আজকে সভাপতি, কারণ হেতরে দিলে হেতা আর টাইম ফিরব। আসসালামু আলাইকুম মালিক তাবান হুদা, হাংরি ম্যান ইজ এংরি, হুদা তো মানুষ না কামনি তো, আমি বেশি কিছু বলি আবার আমাদের মনে কষ্ট দিতে হবে, মনে মনে রাগও তোলাইতে হবে। এটা আমি দুটা বিষয়ে আমি না লোক, আমি দুটা বিষয়ে আজকে খুব আনন্দিত। একটা হলো আপনার মিটিংয়ের এত মন্ত্রিসভায় আমি সভাপতি, এটাতে আনন্দ লাগে, আবার আমি খুব ইয়ে লাগে আর কি, গর্বিত। আরেকটা বিষয় হলো যে বৃত্তকে আমরা লালন পালন করেছি, সেই বৃক্ষের ফল আজকে আবার উঠে আভাস মুস্তাফিজ রহমান সাহেব এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, একক প্রতিষ্ঠাতা, ওনার সুযোগ্য সন্তান আভাস মাহমুদুর রহমান হিসাবে আজকে নতুন ভবন উদ্বোধন করতে আসেন, এটাও আমাদের কাছে একটা বিচার আনন্দ।